গজারিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত, আটক চালক জব্দকারী। গজারিয়া থেকে আমিরুল ইসলাম নয়নের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মাথায় বোঝা নিয়ে অনেকটা হালকা লাল রঙের পোশাক পরিধান করা পথচারীর পায়ের উপর উঠিয়ে দিয়েছে দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স। ঘটনার স্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায়, আর সময় মঙ্গলবার সকাল 9:57। সড়কে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হয় সে পথচারী। এ ব্যাপারে গজারিয়া হাইওয়ে থানার ইনচার্জ শাহজালাল বাবুল জানান, গুরুতর আহত পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথিমধ্যেই মারা যায় সে, তবে মৃত ব্যক্তির পরিচয় এখন মিলেনি। পুলিশ আরও জানান, গাড়ির চালক ফজল মুন্সিকে আটক করা হয়েছে আর জব্দ করা হয়েছে অ্যাম্বুলেন্সটি। ডেস্ক রিপোর্ট, মুন্সিগঞ্জ টিভি।